ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত দিনীবন জানতে স্যারের ছোট শিশুদের মল ত্যাগের পর প্রস্রাব করার পর তাদের কাঁথাগুলো বা তাদের পরনের কাপড় চোপড়গুলো ঘরের মধ্যে রুমের বিভিন্ন স্থানে রাখা হয়। ওই স্থানে আল্লাহ তাআলা জিকির করা, আল্লাহ তাআলার নাম নেয়া বা সালাত আদায় করা, এটা জায়েজ হবে কিনা? যেহেতু নাপাক অবস্থায় নাফাক স্থানে জিকির করা নিষেধ। হ্যাঁ, নাফাক নাফাক স্থান বলতে এখানে সরাসরি যেটা আপনার বাথরুম, প্রস্রাব পায়খানার টয়লেট, ওইখানে নিষেধ। কিন্তু সচরাচর থাকার রুম, বাসা ইত্যাদিতে ছোট বাচ্চাদের এই অপবিত্রতা থেকে আসলে বাঁচা সম্ভব না। তাই এখানে আপনি প্রয়োজন মতো সালাত আদায় করতে হবে, জিকির আজকার করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, এতে কোনো সমস্যা নেই। তবে আপনার একটা ভূমিকা এখানে, আপনার বাচ্চার এই সমস্ত নাফাক কাপড় চোপড়গুলোকে রক্ষা করতে একটু ভূমিকা পালন করতে হবে। সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট স্থানে রাখবেন, এটাকে কভার করে রাখবেন, একটা পলিথিন এটাকে বেঁধে রাখবেন, বা একটা কভার সহ ড্রাম বা একটা বালতি তার কভার থাকবে, আপনি ওইখানে নির্দিষ্ট স্থানে রাখবেন, এটা কভার দিয়ে রেখে দিবেন, ঢাকনা দিয়ে রেখে দিবেন। তাহলে তার দুর্গন্ধগুলো আসতেছে না এবং নিরাপদে আপনি জিকির, আজকার, তেলাওয়াত, সালাত সবই আদায় করতে পারতেছেন। সর্বোপরি এটা না করলে আপনি যেহেতু সরাসরি নাফাকের মধ্যে থেকে নামাজ পড়তেছেন না, আপনার নামাজ হয়ে যাবে, জিকির আজকার তেলাওয়াত, এতে কোনো সমস্যা হবে না। সর্বোপরি পরিপাটি থাকার জন্য আপনাকে একটু সচেতনতার পরিচয় দিতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ ভালো মহিসাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।